হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনারা যদি আমাদের লাস্ট ব্লগটা দেখেন তাহলে আপনারা হয়তো জানেন যে আমরা লন্ডন থেকে দুবাই চলে এসেছি। তো এটা হলো তার দুদিন পরেরই ঘোরাঘুরি। আজকে আমরা জুমা নামাজ পড়তে আবুধাবি যাচ্ছি, এবং আবুধাবি মানে কি সেটা তো হয়তো আপনারা অনেকেই জানেন। আজকে আমরা শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে যাব। আমরা যে জায়গায় থাকি সেখান থেকে আবুধাবিতে যেতে অলমোস্ট 1 hour 30 minutes আর 2 hours লেগে যায়। তোমরা একদম সকাল সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গিয়ে, যেহেতু শেখ জায়েদ মস্ক অনেক বিখ্যাত একটি মসজিদ, এই জন্য এখানে অনেক ভিড় হয়ে থাকে। এর জন্যই আমরা বাসা থেকে প্রায় অনেকক্ষণ আগে বের হয়ে গিয়েছি। তো গাইজ, আমরা মসজিদের সামনে চলে এসেছি। তো গাইজ চলুন আমাদের সাথে আপনারাও মসজিদে ঢুকুন। এটা আমাদের সেকেন্ড টাইম এখানে আসা। আমরা এর আগে করোনার পরপর এখানে এসেছিলাম। এই মসজিদটা নিয়ে তো আমার কিছু বলারই নেই। এটি অপরূপ সুন্দর একটি মসজিদ, দেখলে অনেক শান্তি লাগে। সব কিছু সাদার মধ্যে এত সুন্দর লাগে বলার বাইরে। এই মসজিদটার মধ্যে যেগুলো আপনারা গোল্ডেন গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন, এগুলো সব স্বর্ণের তৈরি। স্বর্ণ দিয়েই মসজিদটি বানানো হয়েছে। সব ধর্মের মানুষরাই এখানে বেড়াতে আসে। যারা দুবাইতে প্রথমবার ঘুরতে আসে তাদের বাকেট লিস্টে সবসময় এই শেখ জায়েদ মস্ক থাকাই লাগে। এই মসজিদ ঘোরা ছাড়া দুবাই ঘোরা কোনো মানে হয় না। এই মসজিদটা অনেক বড়, প্রায় 4 ফুটবলের সমান হলো এই মসজিদটি। এই মসজিদে প্রায় একসাথে 40,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। তো তারপরে এটা দেখুন, এটা হলো অযু স্থান। আজকে ব্লগটি এতটুকুই ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।